ওহ মাই গড, ফাইনালি আমি নেমে গেছি। এবং আমি এইখান থেকে লেকের ভিতর থেকে এই যে দেখেন মাত্র নামলাম, আমার কান পর্যন্ত গলা পর্যন্ত পানি, প্রচুর পানি, এবং পুরাই চিল হবে আজকে, উড়াধুরা চিল। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য টেক লাভার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বাইপাস সড়কের সেন্টার বলা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন যশোর দশ, যশোর ক্যান্টনমেন্ট। তো এই বাইপাসের নামটা যশোর DOHS নতুন দেওয়া হয়েছে। এটা হচ্ছে বিমানবন্দর, এখান থেকে 3 কিলোমিটার। তো বাম সাইড আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিমানবন্দর সড়ক চলে গিয়েছে, যেটাকে বাইপাস সড়ক বলা হয়। আর এই ডান পাশটায়, এই পাশটাই হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ, আর বাম পাশটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ হোস্টেল। আর এই দিক থেকে চলে গিয়েছে হচ্ছে আরিফপুর রোড বা আরবপুর রোড বলা হয়। তো ক্যামেরার পেছনে তামিম আমার কাজিন, ও বললো যে ভাইয়া আসেন আমরা এখানে গোসল করি। তো আমার আসলে কলেজ লাইফের একদম শেষ মোমেন্টটা কেটেছিল এই হোস্টেলে, ঘনো বিষয় জড়িত আছে, বেশ কিছু স্মৃতি জড়িত আছে। এইখানে যে বাইপাসের যে লেকের পার বা পুকুর পার, এই পুকুর পারটায় অনেক গোসল করা হয়েছে, অনেক মজা করেছি আমরা বন্ধুরা মিলে। এই ডান পাশটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজ আর হোস্টেল। তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে ওই আপনাদেরকে ওই লেকের সাইডের কিছু ভিউ দেখানোর চেষ্টা করি, এবং আমরা এখানে কাজিনরা যারা আছি আশেপাশের কাজিনরা একটু চিল করব, একটু মজা করব। তো থ্যাংক ইউ তামিমকে, চলো দেখা হচ্ছে নতুন। তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে যারা এখনও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো আমার চ্যানেলে আসলে বর্তমানে ট্রাভেল ভিডিওগুলো বা ব্লগ টাইপের ভিডিওগুলো বেশি করা হচ্ছে, মোটো ব্লগ। তো এই মুহূর্তে যেহেতু যশোরে আছি এবং যশোরে কিছুদিন থাকা হচ্ছে এই লকডাউনের কারণে, তো আশা করছি লকডাউনে আপনাদেরকে এই যশোর শহরের মোটামুটি সুন্দর জায়গাগুলো আমি এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখেন এটাই হচ্ছে সেই লেক পার। আচ্ছা কাজিনরা এই যে এইখানে আছে, এই যে এইখানে ওরা আড্ডা দিচ্ছে। তো এটা হচ্ছে পুকুরের ভেতরে গ্রামের বা খাম্বা বা যেটা বলে সেটা অনেক উঁচু, দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা। এইখানেই হচ্ছে ওরা আড্ডা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা নেমে যাব এখনই, আর বেশি দেরি করা যাবে না।
তো গাইস আমরা রেডি মোটামুটি, আমাদের প্রিপারেশন শেষ, আমরা এখন নামবো। ওরা সবাই মোটামুটি প্রিপারেশন নিচ্ছে এবং কমপ্লিট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার টি শার্ট পরে আছে। তো ওই যে আমার আরেকটা কাজিন চলে আসছে, ঘুম থেকে উঠলো মাত্র, তামিমের ভাই তাজিম। তো আমরা মোটামুটি নামার প্রিপারেশন নিচ্ছি। ওয়াও, ও মাই গড, ও শিট, অনেক গভীর মনে হচ্ছে। তো আমি একটু এখান থেকে চারিপাশের ভিউটা দেখাই। ও মাই গড, ফাইনালি আমি নেমে গেছি এবং আমি এইখান থেকে লেকের ভিতর থেকে, এই যে দেখেন, মাত্র নামলাম, আমার কান পর্যন্ত, গলা পর্যন্ত পানি, প্রচুর পানি এবং পুরাই চিল হবে আজকে, উড়াধুরা চিল। এই যে দেখেন পোলা পান আমার সাথে সবগুলো নামতেছে। ওরে আল্লাহ, একটুখানি সামনে গেলেই তো গর্ত। ওহ জোস, কেন যে আসলাম না আগে। থ্যাংকস তামিম। তো আমি এখান থেকে একটু আকাশটা আপনাদেরকে দেখাই কি অবস্থা। তাহলে আপলোড দিছি, ও মা দেখি সব হাড় এক দেখছি কিসে এর লেকের পরে ওখানে দাঁড়ায়। কেন এই জায়গায় তো ডুবা, এই যে আকাশ দেখা যাচ্ছে এইখানে তো ঢে নেই, এই যে এই দেখ দাঁড়ায় দাঁড়াতেই পারতেছে না, দাঁড়ানো যাবে না। যে আমাদের সাইকেলগুলো এখানে রাখা, কোন আনিছে তুমি বলিস আমার ফোন আনছিস?